ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলা বিবরণে জানা যায়, 2010 সালের 30 জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারে পড়ুয়া এক শিশুকন্যাকে বাড়ির পাশে বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন নির্যাতিতার পিতা বাদী হয়ে তারিকুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ওই বছরে 22 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগ চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের কারাদণ্ড প্রদান করেন বিচারক।